আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রাত্রেবেলা কি রান্না করব বুঝতে পারছি না, তো ভাবলাম যে আলু ভর্তা করি আর শুটকি ভর্তা করি, গরম ভাতের সঙ্গে অনেক জমবে। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সবগুলো রান্নাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি, আর শেয়ার না করলে আমারও ভালো লাগে না। দেখা যায় এই যে এখানে শুটকি, ধনে পাতা, তারপরে রসুন, মরিচ, আর শুটকিটা আমি ভর্তা করব বাদাম দিয়ে। তো বাদামও রেখেছি এখানে। তো শুটকির উপকরণগুলো সব আমি ভেজে নিচ্ছি। আর দেখা যায় যে মাঝে মধ্যে এরকম ভর্তা খেতে ভালো লাগে, মাছ মাংস সব সময় ভালো লাগে না, তো আমি মাঝে মাঝে এরকম ভর্তা তৈরি করি। আমি জানি আমার অনেক আপুরা ভাইয়ারাও এরকম ভর্তা পছন্দ করে। তো আমার শুটকি ভর্তা দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা প্লিজ। তো আমি সব কিছু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এদিকে ভর্তার প্রসেস করছি, আর অন্যদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো দুইটা গরম, এটাও গরম, গরম ভর্তা আর হচ্ছে গরম ভাতের সঙ্গে কেমন লাগবে বলেন তো। যে আমার ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে, আর যে কোনো ভর্তা পাটাই বাটলে বেশি টেস্ট হয় আমার মনে হয় ব্লেন্ডারের চেয়ে। আজকের মতো এখানেই বিদায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।